যেমন আমরা মানব জাতি পড়ি, জিন জাতি এখানে নামাজ পড়ে। আমি বোরাইতে বহুতবার এখানে দেখেছি। হঠাৎ আপনি গেটগুলো লাগাবেন না, লাগানোর পরে আপনি ভিতরে ঢুকবেন, দেখবেন আপনার শরীরটা ঝাড়া দিয়ে উঠে। আপনার জোহর নামাজ শেষ, এখনই বন্ধ করে দিতে হবে মসজিদের মূল অংশ। কেননা মানুষের নামাজের পরই এখানে শুরু হয় জিনের নামাজ। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত শতবর্ষী কাসবাবতুলি জামে মসজিদ, এটিকে অনেকেই চিনির টুকরা মসজিদ নামেও চিনে থাকেন। এটি তৈরিতে উজ্জ্বল রঙের চীনামাটির তৈরি মোজাইকের ব্যবহার বেশি। জনশ্রুতি আছে এই মসজিদে জিনেরা নামাজ আদায় করে থাকেন। মসজিদের সাবেক মুয়াজ্জিন বলেন, আমরা মানুষ যেমন নামাজ পড়ি, তেমনই জিন জাতীয় এখানে নামাজ পড়ে। এমনকি তিনি নিজ চোখে নামাজ পড়তে দেখেছেন। মাশাআল্লাহ করে এখানে আবার জিনেদের বসবাসও আছে। মসজিদে যখন আমি ছিলাম তখন দেখছি জিনও দেখছি। এরা আপনার মনে করেন মসজিদের ভিতরে কান্দাকাটি করতে দেখছি, তারপরে সরাসরি দোতলায় জামাত করতে দেখছি। আল্লাহ এখানে ভালো পরিবেশ আছে। যেমন আমরা মানব জাতি পড়ি, জিন জাতীয় এখানে নামাজ পড়ে। আমি বোরাইতে বহুতবার এখানে দেখেছি। বহুত পুরানা মসজিদ গুম্বজের ভিতরে অনেক কাঁদাকাড়ি, অনেক আগে দেখছি আমরা। এখন আমরা এই আমি কদিন আগে আপনার যখন মসজিদ ছিলাম 6-7 বছর আগে, তখনও ছিলাম দেখছি ইয়া জিনারা নামাজ পড়ে। 1907 সালে নির্মিত এই মসজিদে প্রতিদিন একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ পড়েন। ঢাকার আশেপাশের জেলা থেকেও প্রাচীন এই মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা ছুটে আসেন। কাসবাবতুলি জামে মসজিদের মুসল্লিরা জানান, ছোটবেলা থেকেই তারা এখানে নামাজ পড়ে আসছেন। ফরজ নামাজের পর এই মসজিদের ভেতরের অংশে কেউ প্রবেশ করলে অন্যরকম এক অনুভূতি হয় বলে জানান এখানকার মুসল্লিরা। জি, এটাই সত্য কথা। মানে ধরেন আপনি মসজিদের ভিতরে এখন উইকেটটা লাগানো হয়েছে, এখন নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, তো হঠাৎ আপনি গেটগুলো লাগাবেন না, লাগানোর পরে আপনি ভিতরে ঢুকবেন, দেখবেন আপনার শরীরটা ঝাড়া দিয়ে উঠে। আপনার এটা আপনি অনুভব করতে পারবেন এই মসজিদে, আপনি অনুভব করতে পারবেন জিনের এখানে জিন নামাজ পড়েছে, সত্য কথা। এটা আগে নাম ছিল এটা মসজিদের কাসবাবতুলি জামে মসজিদ। তো এটা অ্যাকচুয়ালি সবাই জানে চিন টুকরা মসজিদের মতন জানে, কসাটুলি মানে এটা তো কসাটুলি মহল্লা, কিন্তু এটার নাম অ্যাকচুয়ালি নাম হলো কাসবাবতুলি জামে মসজিদ। এই মসজিদটা প্রতিষ্ঠিত আর এটা চিন টুকরা তৈরি করাতে এটা সবাই বলে চিন টুকরা মসজিদ। আব্বার মুখে শুনছি শামসাবাদ বড় মসজিদ আর আপনাকে কসাটুলি মসজিদ, সেটা আমার বাপের বাপেরও নামাজ পড়ছে কসাটুলি মসজিদে। এই মসজিদ আজকে না, অনেক আগের, তখন আমার আব্বারে এলাম, দাদাদের সামনে বানাইছে, না তো দাদা নামাজ পড়ছে, বল কত আগে, মিনিমাম 150 বছর আগে। জিনদের এবাদতের বিষয়ে পবিত্র কোরআনের সূরা জারিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমার এবাদতের জন্য আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষের সাথে জিনেরাও ইবাদতে মশগুল থাকেন।